Jota no lam so so ha YouTube channel de kiye ani mongke do bin se tinio kupokta nam tin te bimokhe tinio press meet kiye shikha montri education minister samokhe joto school se pre primary inchiyo college so riye school le kusaha ye samun kause anumba ye tale joto chung sisau ma ma dikhiye sarkar bai pho khiye tini education minister bai khe srai srai khe sakle khnari ha school le pa se kholo pai ha ye khnai nin chiyo mane sombar chiyo kiye kusaha ye brang saklai ha arambo ya bo ta wa ba ni video de kiye education minister masa aboro chongboro details bo video no soya mani kiye nang ne nen bo enana ka bo phio akhe bai video nok tang tong khe na subscriber khe nen bo enana ka bo phio akhe sam to ne rokhe bo na no khak samo sa phio nang ani views umone bo panda wa ni subscriber ro umone bo ye tre tre bus kongo nan ba panda video tak tak ti bio mamin ke tine bo education ni tu ye sapai ke chini bru rao tine zora wo kruk su ho minister mla mdc cha tha ha bus kongo nan ba panda tak ke ti bio bang ma bru sipai mo phong mayo himba ba ha bru le sipai ya ong ne tha ha poila montri chanai hake mdc tin zora wo krung ye kruk chu chung NDC MLA tong phiala abono chung biskam video kaham ke chung silena boron chingyo ta wo chung nane na education ni tuye kumahiyo saha tong bo video chingyo rai san chinti paita jara nenen bo ye nang kalau mo wai ke drom chingyo nai lidi charito je school guli ADC pori charito je bidala guli rwe che elementary and সেকেন্ডারি এবং কলেজ স্তরের হায়ার এডুকেশনের যে রয়েছে এমন গভর্নমেন্ট এজেন্ট যে বিদ্যালয়গুলি রয়েছে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকাটা আমরা আজকে শিক্ষা দপ্তরের সচিব শিক্ষা দপ্তরের দুই ডাইরেক্টর স্বাস্থ্য দপ্তরের যিনি দায়িত্বপ্রাপ্ত ওনাদের নিয়ে আজকে আমার কক্ষে একটা মিটিং করেছিলাম আগামীকাল পর্যন্ত স্কুল বিধিনিষেধ ছিল আপনারা জানেন এর আগে আমরা বলেছি 30 তারিখ পর্যন্ত আমরা সবার সাথে আলোচনাক্রমে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 31 তারিখ থেকে প্রি প্রাইমারি থেকে শুরু করে একদম উচ্চশিক্ষা অর্থাৎ কলেজ ইউনিভার্সিটি যা আছে সব আমরা খুলে দিচ্ছি খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং স্বাস্থ্য দপ্তরের অভিনয় নেওয়া হয়েছে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলির সাথে আলোচনা করা হয়েছে আমরা সেই জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছি তবে কোভিড প্রোটোকল যা আছে বিধিনিষেধ যা আছে মাস্ক পরা স্যানিটাইজেশন এগুলি যা আছে এগুলি আমরা যাতে যথাযথ মেনটেন করে আমরা স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছি এবং 31 তারিখ থেকে স্কুল এবং কলেজ সব খোলা থাকবে 100% এটা 50% নয় 100% খোলা থাকবে এবং সেই ক্ষেত্রে শুধু কোভিড বিধি মেনে নেওয়ার বিষয়টা রয়েছে যেটা বিজ্ঞান ভিত্তি রয়েছে সেগুলি আমরা মেনটেন করব এবং এর মধ্যে প্রায় 2 বছর অনেক ক্ষতি হয়েছে এবং মূল্যবান বছর চলে গেছে তারা বন্ধুদের সাথে মিশতে পারছে না খেলাধুলা প্রায় বন্ধ এর ফলে মানসিক বিকার যেটা সেটা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে সেই জন্য শিক্ষা দপ্তর রাজ্য সরকার শিক্ষা দপ্তর আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 31 তারিখ থেকে পুরোপুরি স্কুল কলেজ প্রি প্রাইমারি টু আপ টু কলেজ এবং ইউনিভার্সিটি রয়েছে সমস্ত আমরা খোলার সিদ্ধান্ত রয়েছে এটা স্কুল মাদ্রাসা গভর্নমেন্ট এইডেড
প্রাইভেট স্কুল যা আছে সব সব সবই এটার মধ্যে রয়েছে। যে পরীক্ষাগুলো সব কিছু খোলা হয়েছে, খোলা পরীক্ষা টরীক্ষার যা নিয়ম আছে তো সেগুলি হবেই, কিন্তু স্কুল কলেজ সম্পূর্ণ খুলে দেওয়া হয়েছে, বন্ধ থাকার বিষয়টা আর নেই 100%। এবং শুধু এটা নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু অলরেডি অধ্যাপক শিক্ষক শিক্ষিকা নেমে গেছে, আন্দোলন করছে যাতে অবিলম্বে স্কুল খুলে এই জিনিসটা কিন্তু চলে এসছে। এখন আর স্কুল বন্ধ রাখার পক্ষে যুক্তি আর কেউ দিচ্ছে না, শিশু বিশেষজ্ঞ থেকে আরম্ভ করে সবাই কিন্তু স্কুল পক্ষে, স্কুল খোলার পক্ষে রায় দিয়েছে। আমরাও আর বিলম্ব না করে আমরা 31 তারিখ থেকে স্কুল খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছি। সব আমরা যেগুলি সেন্ট্রাল ইউনিভার্সিটি, একটা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় রয়েছে, ইউনিভার্সিটিদের আমরা বলবো ইকফাই সেন্ট্রাল ইউনিভার্সিটি, আমাদের স্টেট ইউনিভার্সিটি সবাইকে আমরা বলবো আমাদের যে গাইডলাইন ওইটাকে যেন ফলো করা হয়। এনআইটিকেও আমরা বলবো এটা খোলা খোলা যাতে আমাদের গাইডলাইনকে ফলো করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এটা আমরা আমাদের ডিগ্রি কলেজ যেগুলি আছে 22টা ডিগ্রি কলেজের জন্য আমরা রেগুলার এইস্টার্ন প্রফেসরের আমরা অফার 36 জনের অফার আমরা অফার দিয়েছি, এবং যারা অফার পেয়েছে তারা অফারটা অ্যাকসেপ্ট করে জমাও দিয়ে দিয়েছে ডিগ্রি কলেজের জন্য। সেই ডিগ্রি কলেজের জন্য 36টা অফার দিয়েছে এবং তারা অ্যাকসেপ্ট করে এটা জমাও দিয়ে দিয়েছে। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে আমরা চেষ্টা করছি তাদেরকে পোস্টিং দেওয়ার জন্য। অফার অ্যাকসেপ্ট যেহেতু করেছে অন শুধু পোস্টিং হবে, এই আশা করি 15-20 দিনের মধ্যেই এটা তাদের পোস্টিং হয়ে যাবে। এদিকে আমাদের টেকনিক্যাল এডুকেশন যেটা আমাদের ডিপ্লোমা লেভেল টেকনিক্যাল ইনস্টিটিউশন যেগুলি আছে, অর্থাৎ আমাদের রাজ্যের টেকনিক্যাল এডুকেশনের জন্য লেকচারার পলিটেকনিকের জন্য লেকচারার যে সেটা আমরা আমরা একটা 57 জনের আমরা একটা লিস্ট পেয়েছি, রিকমেন্ড করেছে টিপিএসসি। আগেরগুলো কিন্তু টিপিএসসি রিকমেন্ড করেছে যাদেরকে আমরা অফার দিয়েছিলাম, এর ক্ষেত্রেও আমরা টিপিএসসির পেয়েছি টিপি অলরেডি। আমরা কয়েকদিনের মধ্যে এটা আমরা অফার ইস্যু করব। অফার ইস্যু করার পর কারা কারা অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করবে কি না করবে এটা তাদের ব্যাপার, কিন্তু আমরা অফার ইস্যু করব। অফার ইস্যু করার পরে এরপরে আমরা তাদেরকে পোস্টিং দেব, এটাও দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি। এই 57 জন যখন পোস্টিং দেব, টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে আর প্রফেসরদের লেকচারারদের সংকট থাকবে না। এটা আমরা যদিও আমরা গেস্ট লেকচারার দিয়ে করাচ্ছি, কিন্তু এটা যখন 57 জন হয়ে যাবে তখন আর টেকনিক্যাল এডুকেশনের শিক্ষক স্বল্পতার কোনো বিষয় থাকছে না। এছাড়াও আমরা ক্যাবিনেটে যাচ্ছি, আশা করি আগামী 1 তারিখ মানে সামনের যে মঙ্গলবার যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটে আরও 22টা কলেজের জন্য আমরা 40 জন এইস্টার্ন প্রফেসরের অনুমতির জন্য ক্যাবিনেটে যাচ্ছি। আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের ফাইন্যান্স অলরেডি ক্লিয়ারেন্স দিয়েছে এবং GRAR ওরাও তাদের কনফারেন্স দিয়ে দিয়েছে, ফাইন্যান্সও কনফারেন্স দিয়েছে। এখন ক্যাবিনেটের সম্মতি লাগে, নিয়ম অনুযায়ী ক্যাবিনেটে আগামী 1 তারিখ এটা উঠবে। সেক্ষেত্রে আমরা 40 জনের জন্য আবার আমরা ফিল আপের জন্য আমরা পরবর্তী সময় টিপিএসসির কাছে নাম পাঠাব, নাম চাইব, তারা যেন সিলেকশন করে এই যেমন এটা দিয়েছে এরকম যেন দিয়ে দেয়। 30 তারিখ এটা আমাদের, আমি এখন যেটা বললাম বিদ্যালয় এবং কলেজ সম্বন্ধে, বিশ্ববিদ্যালয় সম্বন্ধে, এটা আমাদের এখতিয়ারের বিষয়।
গত ক্যাবিনেট মিটিংয়ে ইনফরমালি আলোচনা হয়েছে যে যেহেতু কোভিড সিচুয়েশনটা ক্রমশ হ্রাস পাচ্ছে এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন অলরেডি একদম ইয়ে হয়ে গেছে, নিচের দিকে চলে গেছে স্তর, যেটা হাইয়েস্ট ছিল আগরতলা কর্পোরেশন এলাকা, তো এটা নিচে চলে যাচ্ছে। সেই জন্য খুব সম্ভব আগামী কাল পরশুর মধ্যেই এটা সিদ্ধান্ত নেবে কী করবে, সেটা আমার পক্ষে বলা ঠিক হবে না, কারণ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুসারে এটা সিএস হলো এটার চেয়ারম্যান। সুতরাং যদিও ক্যাবিনেটের সম্মতি লাগবে, ক্যাবিনেটের সাথে আলোচনা করে, মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আরেকটা বিষয়, যদি আপনি অবগত থাকেন, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা মানে বলতে পারেন একটা নির্দেশ এসছে, আগামীকালকে সারা দেশব্যাপী শহীদ দিবস পালন করা হবে, সেই লক্ষ্যে 11টা থেকে 2 মিনিটের জন্য নীরবতা পালন করার একটা আবেদন রাখা হয়েছে সমস্ত রাজ্যগুলির পক্ষে। আমাদের রাজ্যে কি এরকম কিছু হচ্ছে? আমার ঠিক নলেজ নাই, কিন্তু শহীদ দিবস তো পালন করছি আমরা, এটা 30শে জানুয়ারি, এটা প্রতি বছরই পালিত হয়, এবছরও পালিত হবে, কিন্তু একটু পরে অ্যাজ এ মিনিস্টার নিশ্চয় আমার কাছে একটা কপি আসবে, সেটা আসলে তখন বলতে পারবো যে কী কী স্টেপস নেওয়া হয়েছে। কিন্তু আমরা শহীদ দিবস পালন করি, প্রতি বছরই পালন করি, এবং গভর্নর দু একটা জায়গায় উনি যান, সেক্ষেত্রে আমাদের একজন মিনিস্টার ওনাকে এসকর্ট করে, ওনার সহযোগিতা করে, এটা প্রভিশন রয়েছে। তো এটা একটু পরে বুঝতে পারব কোন মিনিস্টারের দায়িত্ব পড়েছে যে গভর্নরের সাথে অ্যাকম্পানি করার জন্য। এটা তো যতক্ষণ পর্যন্ত না জানবো ততক্ষণ পর্যন্ত বলতে পারছি না। হোস্টেল সম্বন্ধে এই জন্য আমি সাইলেন্ট রয়েছি, হোস্টেলটা বন্ধ করার জন্য সিদ্ধান্তটা আমরা নিইনি, হোস্টেলটা বন্ধ করার সিদ্ধান্ত ডিজিটাল ম্যানেজমেন্ট অ্যাক্টরে যে আপনাদের সার্কুলার যে দিয়েছিল, দেখবেন ওখান থেকে চিফ সেক্রেটারি যে সার্কুলারটা বেরোয় এটার মধ্যে হোস্টেল টোস্টেল উল্লেখ করেছে। তবে আমরা হোস্টেল খোলার পক্ষে, আমরা শুধু এখন দেখব, আমরা চিফ সেক্রেটারির সাথে আলোচনা করব এবং মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করব। আমাদের শিক্ষা দপ্তর থেকে আমরা আলোচনা করেছি, আমাদের কোনো এখন অসুবিধা নেই হোস্টেল খুলতে, কলেজ হোক স্কুল হোক, আমরা কোনো হোস্টেল খুলতে আমাদের সমস্ত প্রিপারেশন রয়েছে, আমরা শুধু একটু আলোচনা করে নেব। আমার বিশ্বাস 2-3 দিনের মধ্যেই এটা সিদ্ধান্ত হয়ে যাবে, খুব সম্ভব হোস্টেলগুলি খুলে যাবে, এটা ওই সার্কুলার মোতাবেকে হয়েছে হোস্টেলটা, আমাদের ডিপার্টমেন্টের ডিসিশন নয়, এটা হলো ডিজিটাল ম্যানেজমেন্ট অ্যাক্ট যেটা আছে ওই যে সার্কুলার যে মেমোটা হবে সেই মেমোর মধ্যে উল্লেখ থাকবে।